তাছাড়া কি করবো আর, সবজি করেছে না সে একা না, আর রাত দিন এখানে যাওয়া সেখানে যাওয়া আর ভালো লাগছে না। পয়সা না দিবি সবে তো খাতি উঠো না, আর কতক্ষণ ঘুমো বাবা, উঠো বাবা উঠো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও ইনশাল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো চলে এসেছি নতুন দিনের নতুন আরেকটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে। সকালবেলা ঘুম থেকে উঠছি, উঠে হচ্ছে ফ্রেশ হলাম, রুহি এখনও ঘুমাচ্ছে, ওকে ডাকিনি। আর বাইরে আজকে আমার একটা রোদ নাই, যতদূর সম্ভব বৃষ্টি আসবে। আর গতকালকে যশোর থেকে আসার পরে তেমন একটা মানে আর ভিডিও কন্টিনিউ করিনি, যেহেতু অনেক বেশি ক্লান্ত হয়ে গেছিলাম। আসতে আসতে প্রায় 10টা বেজে গেছিলো, কোনো রাস্তাতেও জ্যাম ছিল। আর এখন হচ্ছে সকালে নাস্তা বানাবো, আজকে তেমন কিছু করবো না, কারণ ঘুম থেকে উঠছি অনেক দেরিতে। শুনি চা টোস্ট খাবো আর হচ্ছে গতদিনের তরকারি টরকারি সব কিছুই আছে। ঘরে দেখো রুহির পড়ার টেবিলে বোতল আছে। তো আজকে শুক্রবার যেহেতু তেমন কোনো নাস্তার ইয়ে করবো না, শুধুমাত্র হচ্ছে একটুখানি চা টোস্ট করবো। অনেক দেরিতে ঘুম থেকে উঠছে, প্রায় বাজে এখন 10:30 মতো, কারণ কালকে রাতে প্রচুর পরিমাণ মাথা ব্যথা করছিলো জার্নি করে আসার পরে। আর মাথা ব্যথার কারণে ওষুধ খেয়ে ঘুমাইছি, উঠতে একটু লেট হয়ে গেছে। এখন সকালের নাস্তাটা সেরে নিব, যেহেতু আজকে শুক্রবার আপনাদের ভাই বাসায় আছে, সেজন্য সকাল সকালেই রান্না করতে হবে। তো অফ ক্যামেরায় আমি নাস্তা করে ফেলছি, প্লাস ঘরঠর যা কিছু গোছগাছ করা ছিল মোটামুটি গোছগাছ করে আমি রান্না করতে চলে আসছি। শুক্রবারের দিনটাতে আমরা যারা নিম্নবিত্ত বা মধ্যবিত্ত শ্রেণীর মানুষ আছে, আমরা কিন্তু সবসময় চেষ্টা করি একটু অন্যরকমভাবে দিনটাকে পার করার, মানে একটু স্পেশালভাবে যা কিছুই ঘরে থাকুক না কেন সেটা দিয়ে। সবসময় যে গরুর মাংস মুরগির মাংস হতে হবে এমনটা না, তবে হ্যাঁ গরুর মাংসটা আমার বাসায় সবসময় কমই চলে, শুধুমাত্র কোরবানির জন্য এখন আছে। আমরা সবসময় মুরগির মাংসটাই খেয়ে থাকি, তবে যেহেতু কুরবানির সময় এখন, তো এই জন্য গরুর মাংসটা ফ্রিজে যথেষ্ট পরিমাণে আছে। আর তার উপরে আপনাদের ভাইয়ের হচ্ছে প্রেশারের সমস্যা, তো আপনাদের ভাইকে বলছিলাম যে এক মাসের ভিতরে গরুর মাংস রান্না করব না, কিন্তু সে খুবই আবদার করছে, যেহেতু শুক্রবার তাকে একটু গরুর মাংস দিতেই হবে, কি আর করা। তো ভাবলাম গরুর মাংসটা রান্না করি। আর হচ্ছে গতদিনে আমি গরুর মাংসটা কড়াইতে রান্না করতে যে আমার অনেকটা সময় লস হয়েছে, কারণ সেদ্ধ হতে অনেকটা টাইম লাগছে। এই জন্য আজকে ভাবলাম প্রেশার কুকারে বসে দেই। প্রেশার কুকারে রান্না করার থেকে কেন জানি না আমার কড়াইতে একটু টাইম নিয়ে রান্না করার গরু মাংসগুলো খেতে বেশি ভালো লাগে। কিন্তু ওই যে বললাম আজকে শুক্রবার, যার জন্য খুব একটা টাইম নষ্ট করব না আমি। তো ফার্স্টে প্রেশার কুকারে আমি গরুর গোস্তটা দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে এক এক করে আমি মশলা দিয়ে দিচ্ছি যা কিছু লাগে, যেমন পেঁয়াজ। আর আমি কিন্তু গরুর গোস্তে পেঁয়াজ খুবই কম খাই, একদম না দেওয়ার মতো করে দিই। তারপর হচ্ছে রসুন বাটা, আদা বাটা, জিরা গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ, হলুদ, তেল, তারপরে হচ্ছে লবঙ্গ, দারচিনি, এলাচ, সব কিছু দিয়ে একটু হাতে মাখিয়ে নিব। দেন এটাকে আমি 10-15 মিনিটের জন্য মানে 8-10টা সিটি ওঠার জন্য রেখে দিব চোলার উপরে। আজকে গরুর গোস্ত রান্না করতে যাই কেন জানি না আম্মার কথা খুব মনে পড়ছিল। আম্মা লাস্ট গরুর গোস্ত রান্না করছিল একটা কুরবানি ঈদে, মানে আমার মামা শ্বশুরের বাসা থেকে গরুর গোস্ত পাঠাইছিল। তো গরুর গোস্ত পরিমাণটা এমন যে সবাইকে এক এক প্যাকেট করে দিলে হবে না, তো আম্মা বললো ঠিক আছে আমি রান্না করে সবাইকে তোমাদের বাটিতে বাটিতে করে দিব, যেহেতু আমরা এখানে 3 যা থাকতাম। আমার চ্যানেলে এখন এই ভিডিওটা আছে, আম্মা রান্না করে হাতে মাখে প্রেশার কুকারে, আর হচ্ছে আমি ভিডিও করি। তো ওই দিন আম্মাকে বলছিলাম যে আম্মা অনেক দিন পরে আপনার হাতে গরু গোস্ত খাবো, তখন আম্মা বলছিল এখন কি আর সে আগের তাক আছে, এখন হাতের তাক নষ্ট হয়ে গেছে, তোমাদের মতো এখন কি আর ভালো হয়। তো মায়েরা আগে কি আর পরে কি, মায়েদের সবসময় মায়েরা আসলে মানে সুপার হিট, তাদের রান্না বান্না 100-এ 100%। তো আম্মা রান্না করে সুন্দর মতো নিজে বাটিতে বাটিতে করে সবাইকে দিয়ে দিছিল, আর
নিজের জন্য রাখছিল। তো সেই কথাগুলো কেন জানি না আজকে রান্না করতে যেয়ে মনে পড়ছে, কারণ আমার এই মাসে এই জুন মাসে আমার মৃত্যুবার্ষিকী, খুব রিসেন্ট মানে সামনেই 30শে জুন হচ্ছে আমার মৃত্যুবার্ষিকী। প্রেশার কুকারে 8টা সিটি ওঠার পরে আমি কিন্তু কড়াইতে দিয়ে দিয়েছি, তবে কড়াইতে দেওয়ার পরে আমি একটু অবাক হয়ে গেছি। আপনারা দেখেছেন আমি প্রেশার কুকারে খুব অল্প পরিমাণে পানি দিয়েছি, তারপরে এত পরিমাণে পানি বের হয়েছে আর গোস্তগুলো একদম ই হয়ে আসছে। ও আরেকটা কথা আপনাদেরকে তোমার ফার্স্ট টাইম বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে আজকে কিন্তু গোস্তটা রান্না করবো আমি পেঁপে দিয়ে। গোস্তটা পেঁপে দিয়ে রান্না করলে কিন্তু অনেক বেশি মজা হয়, যেহেতু এখন প্রচুর পরিমাণে গরম পড়ছে আর যাদের হাই প্রেশারের সমস্যা তারা এমনি গরুর গোস্ত তার পাশাপাশি যদি আবার আলু দিয়েও করা হয় তাহলে তাদের জন্য অনেক বেশি ক্ষতিকর। তা আমি চিন্তা করলাম পেঁপে দিয়ে করি, সবজিও থাকবে পাশে আবার গোস্তটাও থাকবে, দুইটার স্বাদই একসাথে পাওয়া হয়ে যাবে। আর পেঁপে দিয়ে গোস্ত রান্না খেতে আমার অনেক বেশি ভালো লাগে। তবে হ্যাঁ, বিয়ের আগে আমি কখনোই পেঁপে বা অন্য কোনো সবজি দিয়ে গোস্ত রান্না খাইনি, সবই আমার শাশুড়িমায়ের হাত থেকে শেখা বা খাওয়া শেখা সবই আমার এই ফ্যামিলিতে এসে। আর আলহামদুলিল্লাহ কেন জানি না গোস্ত জিনিসটা আমার এইভাবে সবজি দিয়েই ভালো লাগে, ওই কষা কষা তেল উঠানো গোস্তের থেকে এমন গোস্তটা খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আসলে খাবারের এক একটা খাবারের এক এক রকম স্বাদ, যখন যেমন তখন তেমন, মেহমান আসলে আমি চেষ্টা করি ওইভাবে রান্না করার, তবে মাঝে মাঝে একটু নিজেদের শরীরের কথা চিন্তা করে আপনারাও কিন্তু আমার মতো এইভাবে তৈরি করে ফেলতে পারেন পেঁপে গোস্ত। ও আরেকটা কথা, আমি কিন্তু এর ভিতরে 5-6টা রসুন দিয়ে দিয়েছি। আপনারা তো সবাই জানেন আমরা খুলনা যশোরের মানুষ, আমরা গরুর গোস্তের সাথে আস্ত রসুন বা চুই ঝাল খেতে অনেক বেশি পছন্দ করি, তো আমার কাছে এখন চুই ঝাল নাই। এদিকে আমি আরেকটা কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি, 2টা বাটা মাছ আছে, তো সেই বাটা মাছটা একটু ভেজে নিব, কারণ লাল শাক ভাজি করবো, লাল শাকের সাথে বাটা মাছ খেতে অনেক বেশি ভালো লাগে। আর 2টা ভাজি করার কারণ হচ্ছে খালা আজকে সকালে কাজ করে দিয়ে চলে গেছে, দুপুরে আজ সে খাওয়া দাওয়া করবে না, আর রুহি তো একদমই মাছ ভাজি খাই না। মাছটা ভাজি হতে হতে আমি এদিকে একটু দেখতে আসলাম, কারণ পেঁপেগুলো একটু মোটা করে কাটা হয়েছে আর পেঁপে সেদ্ধ হতে কিন্তু একটু টাইম লাগে, যার জন্য আমি একদমই আস্তে জ্বালা দিয়ে এখন গোস্তটা রান্না করে নিয়েছি। আর এইদিকে কি বলবো, মাছটা উল্টাতে যে মাছটা আমাকে এমন নাজেহাল করে ছাড়ছে। তবে মাছটা ভাজতে ভাজতে আমার একটা কথা খুব মনে পড়লো, আমাদের সমাজে কিন্তু এই যে মাছটা উল্টাচ্ছে এই মাছটার মতো কিন্তু এক ধরনের ব্যর্থা লোকজন আছে, যাদেরকে আপনি যতই সোজা করতে যান না কেন তারা কিন্তু সোজা হয় না, এপাশ থেকে ওপাশ করে যতই আপনি তাদেরকে ঠিক করতে যাবেন না কেন তারা যেমন ব্যর্থা তেমনই ব্যর্থা থাকবে। তো এরকম তাদেরকে মাঝে মাঝে মন চায় উল্টে একটা আছাড় মেরে যদি ঠিক করতে পারতাম তাহলে হয়তো বা মনে শান্তি পেতাম। যাই হোক, যারা ব্যর্থা লোকজন আছেন তাদেরকে বলছি, সবাইকে বলি নাই। তো এখন হচ্ছে আমি লাল শাক ভাজি করবো, যার জন্য লাল শাকটা দিয়ে দিলাম। আর লাল শাকটা আমি খুবই সিম্পলি ভাজি করবো, যার শুধুমাত্র পেঁয়াজ মরিচ আর অল্প পরিমাণে একটু তেল দিয়ে। আমার ছোটো দেবরের এই যে স্ট্রোকটা হওয়ার পরে আমরা সবাই মোটামুটি পরিবারে সচেতন হয়ে গেছি, কারণ হসপিটাল থেকে তাদেরকে বলে দিছে আপনার আর যারা ভাই বোন আছে তাদের কিন্তু এরকম অ্যাটাক হওয়ার সম্ভাবনা আছে, সুতরাং তাদেরকে একটু সাবধানে চলাফেরা করতে বলবেন, খাওয়া দাওয়ার প্রতি একটু যত্নশীল হতে বলবেন। আসলে এই স্ট্রোকটাও নাকি বংশর মানে বংশে যদি কারোর থেকে থাকে আর কি কি বলে, আমি সেদিন যশোরে যেয়ে দেখলাম বংশের হিস্টোরি, পরিবারের হিস্টোরি থেকেও নাকি এই স্ট্রোকটা আসে। তো যার কারণে সবাই একটু সচেতনভাবে খাবার দাবারটা মেনটেন করছে। আর এই যে আমার কিন্তু সেই পেঁপেগ্রস্ত হয়ে গেছে, এখন আমি এর উপরে দিয়ে দিচ্ছি আমার মায়ের টিপস, আমার শাশুড়ির টিপস, সেটা হচ্ছে জিরা ভাজা। আর এই জিরা ভাজার স্মেলটা এত লোভনীয়, বিকালে একটা ঘুম দিয়ে উঠে আপনাদের ভাই বলছে যাও একটু নুডলস রান্না করো, কেন জানি না একটু নুডলস খাইতে মন চাইছে, তার একটা কারণ বাইরে বৃষ্টি হচ্ছিল এইটা দেখে মূলত। তো যাই হোক, এখন নুডলস রান্না করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকা যে বেল বাটনটা আছে আর সাবস্ক্রাইব বাটনটা আছে সেটা বাজিয়ে দিতে একদমই ভুলবেন না। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।